ইমান মোলাকাতি হতে চাও তাহলে শুধু মুখে আল্লাহ বাণী বললে হবে না আল্লাহর দেওয়া বিধান নবীর তরিকা বাস্তবায়ন করিয়া ইমান করে করে করতে হবে মুখে বললে হবে না মুখে বলে আমি আশাকে রাসূল মুখে বলে নবী আমার জান নবী আমার প্রাণ মুখে বলে নবী আমার আপনার নামই নবীর আশে কিন্তু নবীর গালি দেওয়া হলো এই জমিনে একবারও ওই আশেক ময়দানে হাসিল যায় নাই তাদের তবের একজন বন্ধুকে পুলিশ আসানের কারণে কামড়ের কাপড় দিয়া মিছিলে রাস্তায় নামলো এই সমস্ত বান্দা কিন্তু আল্লাহ বেনে বেনে মুখে বলেছো আমার নবী পায়বান নবীনার নবী আমার আমি তার আসে নবীকে গালি দেওয়ার পরে ময়দানে নামলাম প্রতিবাদ জানাই না যতই চাপাবাজি করতে পারবা হাকিকতে তোমার ইমান এখনো পরিপূর্ণ হয় নাই ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ইমানদার দাবি করো নামাজ পড়ো না ইমানটা তোমার অপূর্ণাঙ্গ ইমানদার দাবি করো কর্ম করো না ইমান তোমার নামে অপূর্ণাঙ্গ ইমানদার দাবি করো তুমি জবানকে হেফাজত করতে পারো না তোমার ইমানটা অপূর্ণাঙ্গ ইমানদার দাবি করো চোখের হেফাজত করতে পারো না তোমার ইমানটা দুর্বল ইমানদার দাবি করো কান হেফাজত করতে পারো না তোমার ইমান আমার ইমানটা দুর্বল ইমানদার দাবি করো না অন্তরের মধ্যে অহংকারী দূর করতে পারো না আমার ইমানটা দুর্বল হয়ে গেল আল্লাহ এমন ইমানওয়ালাকে বলে তাড়াতাড়ি ইমানদারে কামিল করে নাও ইমানটা পরিপূর্ণ করে নাও কারণ ইমান পরিপূর্ণ করার পরে মুসলমানের খাতায় নাম রাখা হবে মুসলমান হয়ে কবরে আর কি কবর হবে বেহেশতের বাগান আরেকজন বান্দা মসজিদের বারান্দায় করে কান্না করে মাথায় টুপি নেই চুমচুম ভাঙ্গের মতো চেহারা কাঁদিন লোকের মতো দাঁড়িয়ে নেই এও কান্না করে মসজিদের ভেতরে কর্নারে বসিয়া পাত্রীওয়ালা তসবি নিয়ে কান্না করে জিজ্ঞেস করা হলো ভাই তুমি মসজিদের বারান্দায় কান্না করো কেন যুবক বলে আমি কান্না করি মসজিদে ঢুকতে পেরেছি কিন্তু মসজিদের মহব্বত অন্তরে ধরে দিতে পারি আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় গেলাম কিন্তু নামাজের হাকিকত অন্তরে ঢুকে দিতে পারি নাই যদি ঢুকব তাহলে আমি নামাজের সামনে কাতারে যাওয়ার জন্য পাগল আল্লাহর মহব্বত যদি অন্তরে ধরিত আমি শ্বাস কাইম করিয়া মসজিদে আসতে পারতাম না আল্লাহর মহব্বত যদি অন্তরে ধরিত আমার চুল
গুলো মদিনার লাইনে থাকতো কে কেদারের লাইনে থাকতো না আমি যদি আল্লাহর মহব্বতের কামালিয়াত অর্জন করতে পারতাম আমি দাড়িবিহীন হতে পারতাম না আমার দাড়িটা লম্বা হয়ে যেত আসলে আমি কান্না করি কেন মসজিদের বারান্দায় ঢুকলাম কিন্তু জান্নাতে যেতে পারি না আমার আমল ভালো না আমি নামাজে দাঁড়ায় থাকি আমার তো সুরাটা ঠিক মতো পড়তে পারি না রুকুসে চাইতে পারি না তসবিহ বলতে পারি না শুধু তাই না নামাজে দাঁড়াইয়া আমার চিন্তা শুধু দুনিয়া 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 তাহলে বুঝতে পারলাম তোমার কান্নার অভাব হলো তুমি মুসলমান দাবি করো ঈমান আছে তুমি মুসলমান আল্লাহর ঘর মসজিদে ঢুকছো অভাব কি বলে তাই না অভাব কুটির অভাব তোমার সুন্নতের অভাব মসজিদের ভেতরে গিয়া জিজ্ঞাস করলাম অবুজুর্গ পাত্রীওয়ালা ভাই আপনি কেন কাঁদে আপনার কিসের অভাব ওই বেচারা কান্না করে বারান্দায় টুপি নাই অভাব ওই বান্দা বারান্দায় কান্না করে দাড়ি নাই দাড়ি অভাব ওই বান্দার সুন্নতি আমলে অভাব আপনার তো বাকরি আছে নারী আছে টুপি আছে সব আছে টুপি আছে কোরআন পড়তে জানেন তো গাবেন কেন বলে আমার টুপি আছে নারী আছে সব আছে আমার মাত্র তাকওয়া আমি বাড়ি করেছি টুপি মাথায় দিয়েছি কিন্তু আমার অন্তরের ভিতর অহংকার আমি মনে করি এলাকায় আমার মতো ভালো কেউ নাই আমার থেকে যারা আছে আমি তাদেরকে আমার থেকে নিচু মনে করে করি আমার থেকে ভালো আমি কাউকে মনে করি না ইমাম সাহেব হুজুর যে বয়ান দিয়ে বলেছেন এগুলো অহংকার করবি রাখবি না হিংসা করা করবি রাখবি না নিজেকে বড় মনে করা করবি রাখবি না অন্যদেরকে তুচ্ছতা ছিন্ন হিসাবে ছোট মনে করা করবি রাখবি না এই যে বড় বড় কুনা আমার অন্তরে আছে এই অবস্থায় কফরে গেলে তা করবি রাখবি না শাস্তি সহ্য করতে পারবো না এই কারণে আমি কান্না করি এই ফাঁকি অভাব থেকে আরো কত বেশি পরিমাণ দামি যার বয়ানে লক্ষ লক্ষ মানুষ নামাজি হয় দাড়িওয়ালা হয় টুপিওয়ালা হয় মানুষের দিল পাথরওয়ালা দিল তুলার মতো মরম হয় এই ব্যক্তির দাম আরো কত বেশি ওই ব্যক্তিতে ওই ব্যক্তিকে দেখলে তো মনে হয় জান্নাত রেডি হয়ে আছে কিন্তু হঠাৎ করে দেখি ওই বান্দা কান্না করে ও গুসুল করো আপনার ওয়ান নাজমা ওয়াস শাজারা ইসজুদান ওয়া ফাদ্দালা যামানান আলা যামান কামা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى
ashabihi wa baraka wa sallam wa baraka wa sallam tasliman kathiran الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز تو بھی صبح تو بھی شام دنیا ہے عجب چیز تو بھی صبح تو بھی شام دنیا میں ہو دنیا کا طرف گار نہیں ہو دنیا میں ہو
दुनिया का खबरदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे जदन गाफिल नबाशी, एक चश्मे जदन गाफिल नबाशी, शरियत के निगाहे गुनाहगार नबाशी, शरियत के निगाहे गुनाहगार नबाशी। उल्फत में बराबर की वफा हो के जफा हो, उल्फत में बराबर की वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আজকের বাংলাদেশের লক্ষ লক্ষ আলে ওলামা পীর মশাইখ মুহাদ্দিস মুফাসসির মানে মুরব্বী আধ্যাত্মিক রাহবার শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহিমাহুল্লাহ তাআলা হৃদয়ের মাগফিরাত কামনায় আজকের এই দোয়ার আয়োজন। যিনি আজকের দোয়া পরিচালনা করবেন ইনশা আল্লাহ, তিনি বর্তমানে সারা বাংলাদেশের লক্ষ কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন এবং রুহানি জগতের আধ্যাত্মিক জগতের একজন রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমোনাই কিছুক্ষণের মধ্যে আসবেন, আমাদেরকে নিয়ে তিনি দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বী যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের মাকাম জান্নাতের দিকে উঁচু করে দিন, আমিন। যারা এখনো বেঁচে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে হায়াতের মধ্যে বরকত পাঠায়, আমিন। আজ এই মহতী প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রধান অতিথি উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ বিরাদারান ইসলাম, আল্লাহ পাকের দরবারে শুকর যে দীর্ঘদিন আমরা বিচ্ছিন্ন অবস্থানে থাকার পরে দিলের তামান্না একত্রিত হয়ে বসা, মাছ পানি ছাড়া থাকতে যেমন শান্তি পায় না, মুসলমান ও কোরআন সুন্নার আলোচনার আল্লাহওয়ালাদের সোহবতের মজলিস ছাড়াও থাকতে মজা পায় না, তো এই কঠিন মুসিবতের মধ্যে আমরা কে কি পরিমাণ অনুভব করতে পেরেছি, বর্তমান মুসিবতটা কি পরিমাণ বড়, যে যতটুকুই অনুভব করেছেন তার থেকে অনেক বড় মুসিবত গোটা পৃথিবী জুড়ে, যেটা কখনো কল্পনায় আসেনি যে মা অসুস্থ হয়ে যাবে আর সন্তান আলাদা হয়ে থাকবে, সন্তান অসুস্থতার কারণে মা বাবা আলাদা হয়ে যাবে, চিকিৎসাবিহীন রোগী পড়ে থাকবে, ডাক্তার ভেঙে যাবে, টাকা নিয়ে বাবাই ঘুরতেছে সন্তান অসুস্থ চিকিৎসার জন্য, সব রোগীদের হসপিটাল থেকে ফেরত দিচ্ছে, কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না, আর এক হসপিটালে নিয়ে যান, এভাবে ঘুরতে ঘুরতে বাবা টাকার বস্তা হাতে নিয়েও শেষ পর্যন্ত সন্তানকে রক্ষা করতে পারেন না,
পরিশেষে তিনিও স্ট্রোক করে মরে গেলেন। কি পরিমাণ মুসিবতের মধ্যে আমরা পড়ে আছি, বড় বড় ডাক্তার রোগীদের চিকিৎসা করার জন্য নিজেরাই আতঙ্কিত, ঘরের দরওয়াজা খুলে বের হচ্ছেন না। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, আমরা যে এখানে আছি মুসলমান ভাই ভাই হয়ে ইমানের মজলিসে বসতে পেরেছি, আল্লাহ পাক সেই সুযোগটুকু দিয়েছেন। আর এই সুযোগ পাওয়ার পেছনে যা যতটুকু সহযোগিতা আছে, আল্লাহ পাক প্রত্যেককে এর উত্তম জাযা দান করুন। বিশেষ করে প্রশাসন, সরকার বাহাদুর, এটা আল্লাহ পাকের কি পরিমাণ দয়া। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, জেনারেল লাইনের সব কোচিং সেন্টার বন্ধ, কিন্তু মাদ্রাসার লাইনের সব দরজা খোলা, আলহামদুলিল্লাহ। কি পরিমাণ আল্লাহর দয়া আমাদের উপরে। কিন্তু এখন প্রশ্ন হলো, এত বড় মুসিবতের মধ্যে পড়ে কি আমরা অতীতের অপরাধ থেকে ফিরে আসতে পেরেছি? যদি ফলাফলটা এমন হয় যে না, ফিরতে পারিনি, আগের মতোই আছি, তাহলে এই মুসিবত এসেছে আমাদের গুনাহের কারণে। যতদিন আমরা গুনামুক্ত হব না, ততদিন পর্যন্ত মুসিবত থেকে আমরা মুক্তি পেতে পারিনি। আর বর্তমানে ঘরের দরওয়াজা আটকাইয়া জাহান্নামে যাওয়া অতি সহজ, কেউ নাই রুমের ভেতর, আমি একা, কোনো টেলিভিশন নাই, শুধু চার দেয়ালের একটা রুম, কোনো নজরও আমার খারাপ হচ্ছে না, বাহিরে বাহিরের নজর ভেতর আসতেছে না, আমার জবানের আওয়াজ বাহিরে যাচ্ছে না, বাহিরের আওয়াজ ভেতরে আসছে না। এরপরও এখানে অতি সহজে জাহান্নামে যাওয়া সহজ যদি একটা মোবাইল হাতে থাকে। এজন্য আমি বলি, বর্তমান পৃথিবীতে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় ওই ব্যক্তি হতে পারবে যে নিজেকে মোবাইলের গুনাহের থেকে বাঁচাতে পারবে। কে কি পরিমাণ মোবাইলের গুনাহের থেকে নিজেকে হেফাজতে রাখতে পেরেছি পারব, এই পরিমাণই আপনি আল্লাহর কাছে প্রিয় হওয়ার আশা করতে পারেন, এর বেশি নয়। লকডাউন, ব্যস্ত মানুষগুলো ব্রেক হয়ে ঘরের ভেতরে বসে আছে, এটা সরকার গায়ের জোরে বন্ধ করেনি, আমেরিকা বন্ধ করেনি, পৃথিবীকে আল্লাহ ব্রেক করে দিয়েছেন আল্লাহ কুদরতের ক্ষমতায়, বান্দার কোনো হাত নাই। আল্লাহ এই ব্রেক যেদিন ছাড়বেন সেদিন ব্রেক ছুটবে, পৃথিবীর কোন ব্যক্তি এই ব্রেক অতিক্রম করে যাইতে পারবে না। কেন আল্লাহ এই ব্রেক করে ব্যবসা বন্ধ করে দিলেন, চলার পথকে আল্লাহ বন্ধ করে দিলেন, চাকরি বন্ধ? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বেশি মায়া করেন, মহব্বত করেন, গুনাহ থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে চান। আল্লাহ বলেন এই মুসিবত দিনাম, তাড়াতাড়ি তোমরা তওবা করো, গুনাহের থেকে ফিরে যাও, আমি আল্লাহ মুসিবত দিয়েছি, আমি আল্লাহ এর থেকে মুক্ত করার জন্য, এক সেকেন্ড সময় লাগবে না। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়ে কোরআনে হাকিমের এক আয়াত থেকে নিবেদন করেছি। আল্লাহ
Thank you.
आपो अमंदर जीर करती सुफिया या अय्युहल्लज़ीन आमनु दुखुलु फिस्सिल्मि काफ्फा इस्लामेर मध्ये परिपूर्ण प्रवेश करो ईमानदार दाबी करो नमाज पढ़ो ना ईमानदार तुम्हारा अपूर्णांग ईमानदार दाबी करो कर्तव्य करो ना ईमान तुम्हार नामे अपूर्णांग ईमानदार दाबी करो तुम जबान के हेफाजत करते पारो ना तुम्हार ईमानदार अपूर्णांग ईमानदार दाबी करो चोखे हेफाजत करते पारो ना तुम्हार ईमानदार दुर्बल ईमानदार दाबी करो कान हेफाजत करते पारो ना तुम्हार ईमानदार ईमानदार दुर्बल ईमानदार दाबी करो ना अंतरे মুসলমানের এও কামনা করে মসজিদের ভেতরে কোরআনে বসিয়ে পাঁচিওয়ালা তসবি নিয়ে কামনা করে জিজ্ঞাসা করা হলো ভাই তুমি মসজিদের বারান্দায় কামনা করো কেন যুবক বলে আমি কামনা করি মসজিদে ঢুকতে পেরেছি কিন্তু মসজিদের মহব্বত অন্তরে ধরে নিতে পারি আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় গেলাম কিন্তু নামাজের হাকিকত অন্তরে ঢুকাইতে পারি নাই যদি ঢুকবো তাহলে আমি নামাজের সামনের কাতারে যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম আল্লাহর মহব্বত যদি অন্তরে ঢুকত আমি শ্বাস কাইম করিয়ে মসজিদে আসতে পারতাম না আল্লাহর মহব্বত যদি অন্তরে ঢুকত আমার চুলচুল মদিনার লাইনে থাকতো কে কেদারের লাইনে থাকতো না আমি যদি আল্লাহর মহব্বতের আমালিয়া অর্জন করতে পারতাম আমি দাড়িবিহীন হতে পারতাম না আমার দাড়িটা মনে বানায় আসলে আমি কান্না করি কেন মসজিদের বারান্দায় ঢুকলাম কিন্তু জান্নাতে যেতে পারি না আমার আমল ভালো না আমি নামাজে দাঁড়ায় থাকি আমার সুরাটা ঠিক মতো পড়তে পারি না রুকু সেজদা দিতে পারি না তসবিহ তালিম বলতে পারি না শুধু তাই না নামাজে দাঁড়াইয়া আমার চিন্তা শুধু দুনিয়া 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 তাহলে বুঝতে পারলাম তোমার কান্নার অভাব হলো তুমি মুসলমান দাবি করো ঈমান আছে তুমি মুসলমান আল্লাহর ঘর মসজিদে ঢুকছো অভাব কি বলে তাই না অভাব তুমির অভাব তোমার সুন্নতের অভাব মসজিদের ভেতরে গিয়ে জিজ্ঞাস করলাম অবুজুর্গ পাত্রীওয়ালা ভাই আপনি কেন কাঁদে আপনার কিসের অভাব ওই বেচারা কান্না করে বারান্দায় টুপি নাই অভাব বলে আমার টুপি আছে দাঁড়িয়ে আছে সব আছে আমার মাত্র আমি বাড়ি করেছি টুপি মাথায় দিয়েছি কিন্তু আমার অন্তরের ভিতর অহংকার আমি মনে করি এলাকায় আমার মতো ভালো কেউ নাই আমার থেকে যারা আছে আমি তাদেরকে আমার থেকে নিচু মনে করে করি আমার থেকে ভালো আমি কাউকে মনে করি না
ইমাম সাহেব হুজুর যে বয়ান দিয়ে বলেছেন এগুলো অহংকার কবিরা গুনাহ হিংসা করা কবিরা গুনাহ নিজেকে বড় মনে করা কবিরা গুনাহ অন্যদেরকে তুচ্ছতা ছিন্ন হিসাবে ছোট মনে করা কবিরা গুনাহ এই যে বড় বড় গুনাহ মান করে আছে এই অবস্থায় কত হয়ে গেলে তার কবিরা গুনাহ শাস্তি সহ্য করতে পারব না এই কারণে আমি গান না করে কিন্তু হঠাৎ করে দেখি ওই বান্দা কামনা করে ও গোসল করো আপনার বায়না